হয় চাওক, শেহতীয়াভাবে যোৱা 21 তারিখ আর 28 তারিখে এসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টর অধীনত সমগ্র অসমত প্রায় 14 লাখ পরীক্ষার্থীয়ে 26,000 পোস্টর পরীক্ষা দিছিল। আর এই পরীক্ষার পিছত শেহতীয়াভাবে যাকালি এগারী যুবক ভিক্টর দাস নামের যুবকগুলিয়ে যে পরীক্ষার নামত বিসঙ্গতি হওয়ার বলে এগারী প্রাক্তন বিধায়কর নাম সহ আমার এডিজিপি জিপি সিং দেবর হাতত তথ্য সহকারে দিছিল যে 3-8 লাখ টাকার চাকরি সমূহ বিক্রি করবলে আগবাড়িছে আর তাতে একটা বৃহৎ চক্র জড়িত হয়ে থাকার যে অভিযোগ আনিছে, আর এই অভিযোগ আমি পঞ্চায়েতে নস্যাত করব নো কিয়নো তখেতর উপযুক্ত প্রমাণ নোহা করে এগারী পরীক্ষার্থী কোনো কারণে এই কথা কব নে। গতি পথমে আমি এই ভিক্টর দাসর অভিযোগের ভিত্তিত আমি এটা উচিত তদন্ত বিচারিছোতে মই এগারী পরীক্ষার্থী হিসাবে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক অনুরোধ জানাইছো, আপনাদের যদরে স্বচ্ছ আর নিক ভাবমূর্তিত পরীক্ষা পাতিম বলে আপনাদের এগারী আরক্ষীর উচ্চপদস্থ বিষয়াক এটা পরীক্ষা হলত মোতায়েন করে প্রায় 26,000 পদর যদর পোস্ট দিছিলে সেই পোস্টত কিন্তু আমি 9,40,000 কেন্ডিডেটে পরীক্ষার প্রিপারেশন করে পরীক্ষাত বহিছিল। আর এই 9 লাখ কেন্ডিডেটক সমগ্র সেই দুদিন নেট কাটি কেবলমাত্র এডমিট আর কলমর বাহিরে জোতাও খুলি থাকে যাবলে পরীক্ষা হলত আপনার বাধ্য করাইছিল স্বচ্ছ আর নিকা ভাবমূর্তিত পরীক্ষা অনুষ্ঠিত করিম বলে। কিন্তু ইতিমধ্যে গম পাইছো যে 3-8 লাখ টাকার বিক্রিত যদি চাকরি পায় তো 9,40,000 মানুষক সমগ্র নেট কাটি পরীক্ষা পাতার অনুষ্ঠিত করার আপনার অধিকার কত পালে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন আমি করছো মুখ্যমন্ত্রীক যাতে আপনার এই পদবী সমূহ নিকা আর স্বচ্ছ ভাবমূর্তিরে করব, আপনাদের টকার বিনিময়ত আপনাদের দুর্নীতি আর ভ্রষ্টাচার নির্মূল করিম বলে সমগ্র আপনাদের পরিবর্তনের নাম দিয়ে আপনাদের সরকার গঠন করলে আমি দেখবলে পাইছো। আপনাদের আমি পরবর্তীভাবে শেহতীয়াভাবে আপনাদের যখন দুর্নীতির আপনাদের নিমজ্জিত ব্যক্তি আপনাদের এরেস্ট করেছে আমি ধন্যবাদ জানাইছো। কিন্তু শেহতীয়াভাবে যদি চাকরি দুর্নীতি হয় 3-8 লাখ টাকা দিয়ে যদি 26,000 মানুষের চাকরি লবলগা হয় আপনাদের কিহর অধীনত আপনাদের কিহর যুক্তির এনেকাকে ইমান কটকটিয়া নিরাপত্তা পরীক্ষা পাতিছিলে। গতি আমি ভিক্টর দাসর সেই অভিযোগের ভিত্তিত সরকারে ব্যবস্থা করব লাগে আর অতি সোনকালে প্রায় এসপ্তাহের ভিতর আমি পরীক্ষার্থীসকলে আহ্বান জানাইছো আপনাদের এসপ্তাহের ভিতর তদন্ত করক, যদি ইয়াতে কোনোবা রৌ বড়ালি নাম সাঙুর খাইছে আপনাদের সকলকে তদন্তর আওতলে আনক, কিয়নো 26,000 নিযুক্তির নামত আপনাদের করা হেতালি কিন্তু আমি সহ্য করা নহব। 4-5 মাহর আমার প্রিপারেশন, 4-5 মাহর প্রিপারেশনের ভিত্তিত আমি পরীক্ষার এটা বহি অনুষ্ঠিত করার কারণে আমি ভাল পাইছিলাম আর আমি পরীক্ষার্থী হিসাবে বহিছিল। কিন্তু যদি পয়সারত বিক্রিয়ে হয় আপনাদের যদি পয়সারত চাকরিয়ে দিবলগা হয় তো আপনাদের পরীক্ষা ইমান কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা পাতার কি অধিকার আছিল। গতি আমি পরীক্ষার্থী হিসাবে আজি মতন অত্যন্ত দুঃখ পাইছো আর এই দুঃখ যাতে এই নিবনুয়া সকলের লগত যাতে সরকারে কোনোদিন হেতালি নেখালে আমি আহ্বান জানাইছো। যদি কিবা কারণত ইয়ার সত্য প্রমাণ হয় তেতিয়াহলে 9,40,000 পরীক্ষার্থীয়ে কিন্তু সমগ্র কপাবলে বাধ্য হব। শেহতীয়াভাবে তৃতীয় বর্গ আর চতুর্থ বর্গর কর্মচারী নিযুক্তির কারণে যে মকরল পরীক্ষা হল 26,000 পদর বিপরীতে 14 লাখতকৈও অধিক নিবনুয়াই দরখাস্ত করলে বা পরীক্ষা অবতীর্ণ হল। আর আমার প্রথম পর্যায়ের এই ক্ষেত্রে যথেষ্ট সন্দেহ আছিল যে ইয়াত কিনা একটা নিশ্চয় কেলেঙ্কারি হব, কিন্তু শেহতীয়াভাবে ভিক্টর দাস নামের যগী কোচিং সেন্টারের শিক্ষক তেখেতে গোটেই কথাখিনি এটা সন্মুখত উলিয়াই দিছে, কারণ পুলিশ প্রশাসনক বিষয়টা জানাইছে আর মানে তেখেতর যখন ছাত্র আছে সেই ছাত্রসকলের জড়িয়ে অবগত হবপরা হয়েছে যে ইয়াত কোনোবা MLA বা XMLA জড়িত হয়ে আছে, গতি গোটাই প্রশাসন যন্ত্রটা ইয়ার ব্যবহার জড়িত হয়ে আছে। ইন্টারনেট কর্তন করে পরীক্ষা অনুষ্ঠিত করাটো এটা সেই আসলতে বাতুলামি আছিল আর সেই কেউ সমর্থনযোগ্য নাছিল, সেই কথাখিনি যথেষ্ট চর্চা হয়েছে সমালোচনা হয়েছে। গতি আমি এটা ভাবি যে 26,000 পোস্টর বিপরীতে পরীক্ষা হল আর তার কারণে যিনি নিবনুক নিযুক্তি দিয়া হব এই ক্ষেত্রে স্বচ্ছ বা নিকা কেউ হব নয়, কারণ ইতিমধ্যে ওয়েবসাইট বা ইন্টারনেট কুয়েশন পেপার আপলোড পরীক্ষার আগত করা হয়েছিল সেই কুয়েশন পেপারের পরীক্ষা হলের কুয়েশন পেপারের হুবহু মিল থাকা বলে ভিক্টর দাসে অভিযোগ করেছে। গতি তার দ্বারা প্রতিপন্ন হয়েছে যে গোটাই প্রক্রিয়াটা একটা ভেগভাবনা হয়েছে আর পরীক্ষার আসলতে উপযুক্ত
তাৰ ভিত্তিত যে চাকৰি এবাৰ কোনোবাই পাব সেইটো মানে বিশ্বাস কৰিবলৈ টান হৈছে। গতিকে আমি অসম চৰকাৰক আহ্বান জনাম যে এই গোটেই প্ৰক্ৰিয়াটোত যিসকল জড়িত এম এল এ মন্ত্ৰী বিধায়ক বা বিষয়া যিসকল জড়িত আছে সকলোৱে কঠোৰতম শাস্তি দিবলৈ, আৰু যদি কোনোবা মন্ত্ৰী বা এম এল এ জড়িত আছে তেখেতসকলক মানে হেৰি নিলম্বন কৰিব লাগে, মন্ত্ৰিত্বৰ পৰা নিলম্বিত কৰিব লাগে, বিধায়ক পদৰ পৰা খাৰিজ কৰিব লাগে যদি জড়িত হৈ আছে। 26,000 পদ পূৰণৰ কাৰণে 1,400,000+ অধিক নিবনুৱাই মানে দৰখাস্ত কৰিলে আৰু পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ল, আৰু তেখেতসকলে আশা কৰিছিল যে স্বচ্ছ নিকাভাৱে পৰীক্ষাটো সম্পন্ন হ'ব। কিন্তু আমি এতিয়া শেহতীয়াকৈ যিখিনি যিটো পৰিৱেশ দেখা পাইছোঁ যে স্বচ্ছ আৰু নিকা হোৱাৰ কোনো ইয়াতে সুবিধা নাই, গতিকে এইটো অস্বচ্ছভাৱে গোটেই প্ৰক্ৰিয়াটো হৈছে। গতিকে আমি চৰকাৰ প্ৰশাসনে স্বচ্ছতাৰ নামত যি ইণ্টাৰনেট বন্ধ কৰিছিলে এইটো এটা ভেক ভাওনা আছিল, কাৰণ এই গোটেই কথাখিনি গাপ দিয়াৰ কাৰণে আচলতে ইণ্টাৰনেট বন্ধ কৰি দিয়া হৈছিল, যাতে তেওঁলোকৰ যিখিনি নিৰ্দিষ্ট হেৰি কেণ্ডিডেট আছিল সেইখিনিহে যাতে গোটেই বস্তুখিনি পায় আৰু বাকীসকলে যাতে নাপায়, তাৰ কাৰণে আৰু পইচা ঘূৰাই দিয়া কথাটোতো এটা হাস্যকৰ কথা। আৰু আমি প্ৰথমৰ পৰাই কৈ আছোঁ যে নিবনুৱাৰ পৰা যিহেতু নিবনুৱাসকলে ক'ৰ পৰা পইচা পাব, তেখেতসকলৰ কাৰণে যি পৰীক্ষা পতা হয় নিযুক্তিৰ কাৰণে সেই পৰীক্ষাত কেতিয়াও ফিজ মাচুল ল'ব নালাগে, মাচুলৰ আমি বিৰোধিতা কৰি আছোঁ। যদি এতিয়া শেহতীয়াভাৱে পৰীক্ষাটো হৈ যোৱাৰ পিছত চৰকাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ঘোষণা কৰিছে যে নিবনুৱাসকলৰ যিসকলে নিযুক্তি নাপায় সেইসকলৰ পইচাবোৰ ঘূৰাই দিয়া হ'ব, কিহৰ কাৰণে তেতিয়াহ'লে প্ৰথমতে পইচা লোৱা হৈছিল? তেওঁ এতিয়া গম পাইছে নেকি যে যিখিনি পাবলগীয়া আছে উপযুক্তসকলে নাপাব আৰু অনুপযুক্ত কিছুমানে এই কাৰচাৰীৰ জৰিয়তে নিযুক্তি পাব, তাৰ কাৰণে এতিয়া পইচাখিনি ঘূৰাই দিব। যদি স্বচ্ছভাৱে হ'ল হয় তেতিয়া হয়তো তেখেতে পইচা ঘূৰাই দিয়াৰ কথা নক'লেহেঁতেন।